নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আর কিছুদিন পর 2021 সালে আমরা পা রাখতে চলেছি, আর এই 2021 সালে এই সাত রাশির জাতক জাতিকারা গুপ্তধন পেয়ে কোটিপতি হতে চলেছে। তো কোন সেই সাত সৌভাগ্যশালী রাশি তা আমি ভিডিওতে বলতে চলেছি, তাই ভিডিওটি আপনাদের জন্য এক্সট্রিম পর্যায়ে ইম্পর্টেন্ট। ভিডিও এতটুকু পাঠও মিস করবেন না। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভ শীঘ্র। ২০২১ সালে কোন সাত রাশির জাতক জাতিকারা গুপ্তধন পেয়ে কোটিপতি হতে চলেছে তা আমি অবশ্যই বলবো। তার আগে আসুন আমি আপনাদেরকে উন্মোচন করে দিই এই গুপ্তধন পাওয়ার কারক গ্রহ কে জানেন কি? যারা আমার ভিডিও নিয়মিত দেখেন তারাই কেবল বলতে পারবেন। আমি আজকে আবারও আপনাদেরকে জানাতে চলেছি এই গুপ্তধন পাওয়ার কারক গ্রহ কে। সেই গ্রহটি হচ্ছে কেতু গ্রহ। হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ আপনার জন্মছকে কেতু গ্রহ যদি শুভ থাকে তাহলে আপনারা গুপ্তধন পেয়ে কোটিপতি হবেনই হবেন। অর্থাৎ আপনার জন্মছকে কেতু গ্রহকে তুঙ্গস্থ থাকতে হবে, নয়তো ডিগ্রিগত দিক থেকে উচ্চস্থ থাকতে হবে, তাহলে আপনাদের গুপ্তধন পাওয়ার পসিবিলিটি অনেকখানি বেড়ে যায়। সেই কারণে আমি আপনাদের প্রতিবার একটি কথা বলি, আপনাদের নিজস্ব জন্মছক কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে নিন, যাকে আপনার পছন্দ অর্থাৎ যার প্রতি আপনার বিশ্বাস রয়েছে তাকে একবার দেখিয়ে নিন। আর যদি আপনারা মনে করেন আমাকে দেখাবেন তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করতে পারেন। একটি কথা মাথায় অবশ্যই রাখবেন, এটি কেবলমাত্র বুকিং নাম্বার, অর্থাৎ এই নাম্বারে তারাই যোগাযোগ করুন যারা জন্মছক বিচার করাতে চান। আর হ্যাঁ, এই নাম্বারে কল না করে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন, কারণ কল রিসিভ করার সবসময় সম্ভব হয়ে ওঠে না। তাহলে আসুন জেনে নেওয়া যাক 2021 সালে কোন সাত রাশি গুপ্তধন পেয়ে কোটিপতি হতে চলেছে। তার আগে এই গুপ্তধন সম্পর্কে কিছু কথা বলবো, তারপরে আমি আপনাদেরকে জানাবো কোন রাশিগুলি গুপ্তধন পেয়ে কোটিপতি হতে চলেছে। দেখুন, গুপ্তধনের নাম শুনলে কি না আমাদের মনে লাড্ডু ফুটে যায়, অর্থাৎ আমরা জ্ঞানত বা অজ্ঞানে গুপ্তধন পাওয়ার একটা প্রবণতা বা মনির ইচ্ছা বলতে পারেন থাকে। সেটা আমাদের শুধু নয়, আমাদের বাবা ঠাকুরদা তাদেরও কিন্তু ছিল বা আছে, অর্থাৎ সেই সময় অনেকে গুপ্তধন পেয়েছে। কেউ জমিতে চাষ করতে গিয়ে পেয়েছে, অর্থাৎ জমিতে যখন লাঙল দিয়ে চাষ করা হতো আগেকার দিনে, তখন সেই লাঙলের ফলায় মোহর উঠেছে। হ্যাঁ বন্ধুরা, আমি কোনো গল্প করছি না, বাস্তব কথা বলছি। এছাড়াও অনেকে দিঘিতে যখন মাছ ধরার জন্য জাল ফেলেছিল সেই সময় জালে এক ঘড়া মোহরও উঠেছে। আমি কোনো এতটুকু গল্প করছি না, নয়তো আপনার ঠাকুমা বা আপনার দিদার কাছ থেকে একবার অন্তত গল্পগুলো শুনে নিন, কারণ তারাই ভালো বলতে পারবে। এবং যে ব্যক্তিগুলো পেয়েছে তারা কিন্তু সেই সময় লাখপতি, অর্থাৎ তখনকার দিনে লাখ টাকার কিন্তু প্রচুর দাম ছিল, যেটা এখন কোটি টাকা দিয়ে এসছে। কিন্তু এখনকার দিনে এই ডিজিটাল যুগে গুপ্তধন একটু আলাদা হয়ে গেছে। কেমন আলাদা আসুন জানিয়ে দিই। তার আগে একটা ছোট গল্প বলি আপনাদের। কিছুদিন আগে শুনে থাকবেন, এক গরিব মানুষের বাড়িতে উল্কা পড়েছিল। হ্যাঁ বন্ধুরা, আপনারা নয়তো ইউটিউবে সার্চ করে এখনই দেখতে পারেন, এই ভিডিওটি দেখার পর অবশ্যই দেখতে পারেন। এই সেই উল্কা, সেই উল্কা বেচে এক্সাক্ট ফিগার আমি বলতে পারবো না, তবে 5-7 কোটি টাকা পেয়েছে। তো সেই মানুষটি আজকে আলাদা জায়গায় চলে গেছে।
এবার আসুন বর্তমান যুগে গুপ্তধন পাওয়ার রাস্তা কি কি জেনে নি। এখনকার যুগে কিন্তু লাঙলের চাষ করে কিন্তু কখনোই মোহর উঠবে না, ঠিক না? এখনকার যুগে হঠাৎ করে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কোটি টাকাও ঢুকে যায়, এরকম ঘটনা ঘটেছে। এছাড়াও যারা কনস্ট্রাকশনে বিজনেস করেন তারা অনেক ক্ষেত্রে মূর্তি পায়, হ্যাঁ বন্ধুরা, এবং এই সেই মূর্তি বেচে সে কোটি টাকা মতো পেয়েছে। এছাড়াও অনেক সময় রাস্তায় চলতে চলতে কোনো জঞ্জাল জায়গাতে অনেকে ব্যাগ পেয়েছে এবং সেই ব্যাগ থেকে কিন্তু 2,000 টাকা 500 টাকার বান্ডিলও পেয়েছে। এছাড়াও ট্রেনেও অনেক সময় অনেক মানুষ টাকা পেয়ে থাকে। সব খবর কিন্তু মিডিয়ায় আসে না, সেই খবরগুলোই আসে যে মানুষগুলো পায় এবং যে মানুষগুলো সৎ থাকে। তারা পুলিশের কাছে যখন জমা দেয় তখনই মিডিয়াতে ফ্ল্যাশ হয়, কিন্তু সব খবর কিন্তু আপনারা মিডিয়াতে পাবেন না, কিছু খবর পাবেন। তাহলে আসুন এবার আমি আপনাদের জানিয়ে দিই কোন সেই সাত সৌভাগ্যশালী রাশি। প্রথম যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে মকর রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারা 2021 সালে গুপ্তধন পেয়ে কোটিপতি হতে চলেছেন। তার জন্য আপনার জন্মছকে কেতু গ্রহকে শুভ থাকার প্রয়োজন রয়েছে, তাই আপনারা কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে অবশ্যই আপনাদের জন্মছক দেখিয়ে নিন। এরপরে যে দ্বিতীয় রাশির কথা বলবো সেটি হচ্ছে কুম্ভ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও 2021 সালে গুপ্তধন পেয়ে কোটিপতি হতে চলেছেন। তার জন্য আপনাদের জন্মছককেও কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে নিন এবং জেনে নিন আপনাদের জন্মছকে আপনার জন্মছকে কেতু গ্রহের পজিশান কেমন রয়েছে। এরপরে যে 3 নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে বৃষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও গুপ্তধন পেয়ে 2021 সালে কোটিপতি হতে চলেছেন, অর্থাৎ আপনারা গুপ্তধন পাবেনই পাবেন। তার জন্য আপনাদের জন্মছকে কেতু গ্রহের পজিশান কেমন রয়েছে সেটা জানা অবশ্যই জরুরি। তার জন্য কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে আপনারা আপনাদের জন্মছক দেখিয়ে নিন। এরপরে যে 4 নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে কর্কট রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কর্কট রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও 2021 সালে গুপ্তধন পেয়ে কোটিপতি হতে চলেছেন। তার জন্য আপনাদেরকেও আপনাদের জন্মছক কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে নেওয়ার প্রয়োজন রয়েছে। এরপরে যে রাশির কথা বলবো সেটি হচ্ছে ধনু রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি ধনু রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও গুপ্তধন পেয়ে 2021-এ কোটিপতি হতে চলেছেন। তার জন্যে আপনাদের নিজস্ব জন্মছককে কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে নেওয়ার প্রয়োজন রয়েছে এবং জেনে নেওয়ার প্রয়োজন রয়েছে আপনাদের জন্মছকে কেতু গ্রহের অবস্থান কেমন রয়েছে। এরপরে যে 6 নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও 2021-এ গুপ্তধন পেয়ে কোটিপতি হতে চলেছেন, অর্থাৎ আপনাদের জীবনেও গুপ্তধন প্রাপ্তির যোগ রয়েছে। এরপরে 7 নম্বর এবং লাস্ট রাশির কথা বলবো সেটি হচ্ছে কন্যা রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও 2021-এ গুপ্তধন পেয়ে কোটিপতি হতে চলেছেন। তার জন্য আপনাদের নিজস্ব জন্মছককে কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে নেওয়ার প্রয়োজন রয়েছে। তো এই ছিল 7 সৌভাগ্যশালী রাশি যারা 2021-এ গুপ্তধন পেয়ে কোটিপতি হতে চলেছে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান। যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক, শেয়ার এবং এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেল আইকনকে ক্লিক করে দিন এবং অল করে দিন, যাতে সমস্ত রকম নোটিফিকেশান আপনারা আপনাদের ফোনে পেতে পারেন। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন। হ্যাপি নিউ ইয়ার অ্যাডভান্স। ধন্যবাদ।